আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আয়াত রাকাত মাম চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো ফুলকপি মুরগির মাংসর ঝোল। তো এই রান্নাটা আমার অনেক ভালো লাগে, তো আমি সিজনাল সময়ের মধ্যে অনেকবার খাই খাবারটা। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি, তো আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমার রান্নাটা কেমন হলো। তো দেখা যাক কী কী লাগছে। আমার এখানে লাগছে মুরগির মাংস, ফুলকপি, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, হলুদ মরিচ, নতুন আলু, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। তো আমি এখন চলে যাব সরাসরি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর রান্না শুরু করব। আমার রান্না করতে আজকে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার ভিডিও মেন আমার বড় ছেলে, ও আজকে বাসায় নেই, সেজন্য আমাকে একাই করতে হচ্ছে। এগুলোকে আমি এখন ভেজে তারপর নামিয়ে নেব, ততক্ষণ পাশে থাকবেন। আমার ফুলকপি ভাজা শেষ, তো এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে আছে এলাচি, দারচিনি, তেজপাতা। এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা, এগুলোকে আমি এখন 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেছে, তো এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি নতুন আলু। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংস আলু সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এখানে দিয়ে দেব ফুলকপিগুলো, দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি একটু ঝোল দিয়ে দেব। রান্না শেষ, ফুলকপি আলুর ঝোল। এখন আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তারপর খেয়ে দেখব কেমন হয়েছে। আমি আগেই বলেছিলাম যে ফুলকপি মুরগির মাংস ঝোল করব, তো আমি এখন এটাকে একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নিচ্ছি, তারপর খেয়ে দেখব কেমন হয়েছে। আমার রান্না শেষ, তো এখন এটাকে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। যেহেতু আমার ছেলে বাসায় নাই, ও সবসময় জাজমেন্ট করে যে কেমন হয়েছে না হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে আমার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।